গাছ লাগালেন বলাকারের এক প্রাইমারি স্কুলের শিক্ষক পৃথিবীকে সুস্থ করার চেষ্টাই হলো তার লক্ষ্য তার কাছে একটি গাছ একটি প্রাণ এখন আর সবুজের খোঁজ কজন নেয় জনসংখ্যার পরিমাণ বেড়েই চলেছে তার সাথে শিল্পায়নের চাহিদায় হারিয়ে যাচ্ছে সবুজ গাছ শক্তি চট্টোপাধ্যায় আমি দেখি কবিতায় কবি বলেছিলেন চোখ দেখতে চায় সবুজ তিনি তার কবিতার মাধ্যমে বুঝিয়ে দিয়েছিলেন গাছ আমাদের জন্য কতটা উপকারী এবং প্রয়োজনীয় যদি একজন মানুষ একটি গাছ লাগাতে পারে তাহলে সেটাই হবে তার নিজস্ব অক্সিজেন সিলিন্ডার মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে চেয়েছেন শিক্ষক নয়নকৃষ্ণ ঘোষ স্কুলে পড়ানোর পাশাপাশি এটি হলো তার বলতে পারেন এক প্রকার প্যাশান তাই যখনই সুযোগ পান রাস্তার ফাঁকা জায়গায় পেরে গাছ লাগিয়ে দেন জায়গায় গাছ লাগান বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গাছ লাগিয়ে বেড়ান উনি কদিন আগেও একদিন স্কুল ছুটি নিয়ে প্রায় এক হাজার গাছ লাগিয়েছেন উনি স্কুলের মিড ডে মিল সংক্রান্ত যে সমস্ত গাছ আল্লাহ তাদের লালন পালন উনি এবং আমাদের রান্নার যে দিদি আছেন তার সহযোগিতায় স্কুলের বাচ্চারাও মিড ডে মিল খাচ্ছে সেই গাছের সবজিতে উনি একদম টোটালি পরিবেশপ্রেমী গাছপ্রেমী হিসেবে উনি বিচারণ করেন আমার যেটা মনে হয় যে মানে আমি যেটা বুঝতে পেরেছি যে গাছ হচ্ছে মানে আমাদের পৃথিবীর ফুসফুস তো গাছ না বাঁচলে আমরা বাঁচব না আমাদের যেন অক্সিজেনে অক্সিজেনের সাপ্লাই লাইন হচ্ছে গাছ তাই আমার প্রতিটা মানুষের কাছে বার্তা যে বাড়িতে মানে যত মানুষ তত গাছ প্রতিটা মানুষের যদি একটা করে গাছ থাকে তাহলে প্রত্যেকটা মানুষ তার তার জন্য এরকম মানে হয়তো ফিলিংটা হবে মনে হবে যে আমারও একটা অক্সিজেন সিলিন্ডার আমি মানে পুঁতেছি যেখান থেকে অনুগত মানে যে আমি যে শ্বাসটা নিচ্ছি হ্যাঁ আমার লাগানো গাছের শ্বাসটাই যাতে আমি নিতে পারি আমার শহর বলাঘাট থেকে দেবেশ চক্রবর্তী রিপোর্ট কলকাতা টিভি